Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। পোড়া কপাল, আমার কি ভাঙলি? গড়ার বেলা লবডঙ্কা শুধু ভাঙছো। কখন থেকে বলছি ওঠ ওঠ, মেলা বসেছে, কটা পিঠেপুলি বেচলে ঘরে দুটো পয়সা আসবে, ঘরানের ঘুম ভাঙলে তো। তাড়াতাড়ি করতে ওদিকে কোথায় ওদিকে কোথায়, আগে দাঁত পারি বাবা, আগে দাঁতটা মাজতে হবে তো নাকি? বাবা পরে ঘুমাবি, দাঁতটা মেজে তারপর চা চ। শীতকালে গরম জলে লেবু মধু দিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, যাও প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে এসো। আর হ্যাঁ, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো। ডট ছটায় সব আয়োজন, আর বাড়ির প্রত্যেকটা মেম্বারকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমার রেডি চাই। এক মিনিট লেট আবিদায়ের পছন্দ নয়। ধরো এটা তোমার জন্য। কি ব্যাপার? হ্যাঁ বলি, ব্যাপারটা কি? সকাল থেকে এত আয়োজন হচ্ছে, আমাকে কেউ তোরা জানালি না? অত ভোরে তোমার ওঠা উচিত নাকি? বয়স হচ্ছে না তোমার? মুন্ডু, আমার বয়স সুইট 16, কি বুঝলি? এই চলো চলো চলো, সব বেরোবো চল। মা, তুমি যাবে? মা, আজ দাদা বৌদির মৃত্যুদিন, ওরা বছর বছর এই দিনটাতে তাদের আত্মার শান্তি কামনার জন্য পুজো করে থাকি। আমি জানি মা, এই পুজো থেকে তোমার তাড়াতে কষ্ট হয়। যে চলে গেছে তার জন্য যে আছে তাকে এমন দিনে ছাড়ি কি করে বলতো? চল বেরোই। মা,
মাংকি টুপি পরবো? সরি, আমার দরকার নেই। ঠান্ডা পড়েছে, ওয়েদার মোটেও সুবিধের নয়। তাই বলে মাংকি টুপি? গঙ্গার ধারে হু হু করে হাওয়া দেয়, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? রিস্ক নেওয়ার কি দরকার বাবা? যে সিল কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ বাবা, মাংকি টুপি না, প্লিজ প্লিজ বাবা। কেউ কান মাথা ঢাকবে না, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? দেখো দেখো, ঠান্ডা লাগিয়ে বসেই আছে। এমনি এমনি বলি বাবা, সামান্য একটা হাঁচি তো। আজ হাঁচি, কাল সর্দি, পরশু জ্বর, লাগবেই লাগবে। আরাধন দা, পিও সোয়েটারটা দাও। পিও এদিকে। আসুক এবার ঠান্ডা, আমার পিও রানীকে টাচও করতে পারবে না। কি তাই তো? আমার দাদা অলওয়েজ ঠিক। এই যে বাবা রাইট হ্যান্ড, কিছু একটা করো। দেখছি বাবা, বলছিলাম মাংকি টুপি পড়তেই। রেডি বাবা, চলো। হা করে দেখছো কি? চলো। মাংকি টুপিটা খোলো। এই বড় বৌদি, খুলে ফেলো, খুলে ফেলো। মাংকি টুপি সবাইকে পড়তে হবে সেটা বলছি না, বাট গঙ্গার ঘাটে সবার কান মাথা যেন ঢাকা থাকে, হু হু করে হাওয়া দেয়, ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। নিজেদের যত্ন নিও। অবশ্য বেলা যত বাড়বে, গরম জামা তোমরা গায়ে রাখতে পারবে না। চলো প্রিয়ানি, আর বেরোই। চলো 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 চলো। কি হয়েছে শোনা? জাস্ট চিল বাবা, ঘাটে গিয়ে কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে। আর আজকের দিনে এমনি লোকটা একটু ইমোশনাল হয়ে থাকে, কারো কান মাথার দিকে নজরই থাকবে না। চলো টুপি পরিয়ে বিয়ে দিয়ে শান্তি হয়নি, এখন আবার মাংকি টুপি। সত্যি পারেও বটে লোকটা। এই মিস্তি, আমরা যে হালটা ছেড়ে দিয়েছি সেটা কি কোনোদিনও কেউ ধরতে পারবে? কে ধরবে রে? কার এত ক্ষমতা? কোথায় সে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।